হ্যালো ফ্রেন্ড, তো আমরা আজ করতে যাচ্ছি আনবক্সিং। তো আমরা এক এক করে খুলে দেখাবো যে জিনিসগুলো কি আর আমরা কোন ওয়েবসাইট থেকে এগুলি পারচেস করেছি। তো ফার্স্ট শুরু করব এটা দিয়ে, সেকেন্ড এটা দিয়ে। তো আমরা এক এক করে শুরু করছি। আজ হাম আনবক্সিং করনে ওয়ালে হ্যায় ফ্লিপকার্ট কি এক ব্যাগ, জো হামে কুরিয়ার বয় বস অভি অভি দেখে গেয়া হ্যায়। তো আপ লোক ইসকি নাম ইয়াহা পে দেখ সকতে হ্যায়। ইসকি নাম হ্যায় কুছ টিপ টপ ফ্যাশন ব্যাকপ্যাক। সো ইসকি প্রাইস হামে পড়ি হ্যায় 258। তো চলিয়ে জলদি সে করতে হ্যায় ইসকি আনবক্সিং, শুরু করতে হ্যায়। জিসমে হমে দো জিপ মিলতি इसकी लिंक डिस्क्रिप्शन बॉक्स पे दे दूंगी, तो आप लोग वहाँ से इसको डायरेक्ट बाय कर सकते हैं। तो ठीक है, नेक्स्ट वीडियो देख लीजिए। এটা আমি বলিনি যে এটা কি, এটা হচ্ছে একটা ব্যাক কভার। যে মোবাইলটা আমি দুদিন আগে আনবক্সিং দেখিয়েছিলাম আমার চ্যানেলে, এটার নাম হচ্ছে প্যানাসোনিক P110। তো সেই মোবাইলটার জন্যই আমি একটা ব্যাক কভার নিয়েছি, যেটার প্রাইস পড়েছে আমার 151 টাকা। তো এটার আনবক্সিং করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের একদম সিম্পল দেখতে একটা ব্যাক কভার, যা আমি আপনাদের মোবাইলে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই মোবাইলটা যেটার আমি আনবক্সিং আমার চ্যানেলে আমি দেখিয়েছি আপনাদেরকে। তো সেটার জন্য একটা ব্যাক কভার নিয়েছি, তো দেখে নিই এটা ফিট হচ্ছে কি না। সো একদম পারফেক্ট হয়েছে। তো আপনাদের যদি এই ব্যাক কভারটা ভালো লেগে থাকে আর আপনারা যদি সেম মোবাইল নিতে চান, তাহলে আমি এটার আনবক্সিং করে সাথে রিভিউ দিয়ে দিয়েছি, এটার লিঙ্ক দিয়ে দিয়েছি। যদি আপনারা এটা বাই করতে চান, তাহলে আমি এটার ব্যাক কভারের লিঙ্ক আপনাদের দিয়ে দেব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।